গ্রাম মানেই কিন্তু সৌন্দর্যের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। যেখানে যান না কেন, যেভাবেই দেখেন না কেন, প্রত্যেকটা পরত পরতেই কিন্তু রয়েছে সৌন্দর্য, অপরূপ যে সৌন্দর্য সেটা। তবে সেটা দেখার মতো নজর কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। আর গ্রামীণ যে মেলা আছে তার মধ্যে কিন্তু অন্যতম একটা সৌন্দর্য গ্রামের মেলা। গ্রামের মেলার যে অপরূপ দৃশ্য সেটা যে কেউ কেউ মুগ্ধ করতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি যে আপনারা ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের সেই ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। গ্রামের যে মেলা আছে সেটা তো আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি এবং আমার তো খুবই পছন্দের সব সময় বরাবরের মতোই। আর আমরা যারা গ্রামে বড় হয়েছি, গ্রাম ছাড়াও ছোট শহরে যারা বড়, মানে শহরেও যারা বড় হয়েছে, গ্রাম সম্পর্কে অনেকেরই হয়তো ধারণা নাও থাকতে পারে। তারপরেও যারা একবার গ্রামের এই মেলাতে যাবে, মেলাতে যাওয়ার পরে কিন্তু তার সৌন্দর্য দেখে বা তার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো দেখলে কিন্তু যে কেউ মুগ্ধ হতে অবশ্যই বাধ্য। এই মেলাটা আমাদের এলাকা থেকে অনেক দূরে, আমাদের এলাকায় কাছাকাছি না, তো অনেক দূরে। তারপরও আমরা প্রতি বছরই এই মেলাতে কম বেশি সবারই যাওয়া হয়, কারণ হচ্ছে এই মেলাটা খুবই জনপ্রিয়। এই মেলার নাম হচ্ছে কান্দি মেলা। অনেকেই হয়তো অনেকের নাম শুনে থাকবেন, যারা আমাদের আড়াই হাজার থানাতে আছেন তারা অবশ্যই এই মেলার নামটা কিন্তু অবশ্যই আপনারা জানা আছে এবং এর ভিতরে কী কী আছে বা কীভাবে কী আছে সব কিছু হয়তো আপনাদের আছে। তো আমার এই মেলাতে আমার দুলাভাই, আমার বড় আপু এবং তার বাচ্চারা, বাচ্চা কাচ্চারা যারা ছিল এরা গিয়েছে, তা ঘুরতে গিয়েছে। তো ঘোরার ফাঁকে ফাঁকে আমাকে কিছুটা ভিডিও করে দিল ওনাদের মেমোরি করে রাখার জন্য, ওনারাও ভিডিও করলো প্লাস আমাকেও করে দিল আমাকে দেখার জন্য। কারণ আমি এইসব জিনিস, আমার গ্রামকে আমি খুব পছন্দ করি, আমার গ্রামের অনেক কিছু এগুলো যা আছে আমি অনেক মিস করি। তো সেই জন্য আমার যে আমার ফ্যামিলি মেম্বার্সরা যারা আছে সব সময় ট্রাই করে গ্রামের যা কিছু হচ্ছে টুকটাক কিছু না কিছু আমাকে শেয়ার করে দেওয়া, যাতে আমি করে দেখতে পারি এবং আমিও নিজে কিছুটা অনুভব করতে পারি। তো এই গ্রামের মেলার আজকে আমি ফার্স্ট পার্ট দেখাচ্ছি, আমি সেকেন্ড পার্টও আপনাদেরকে দেখাবো। কারণ মেলাটা এতটাই বড় আর এত কিছু আছে যে আপনাদেরকে এক ভিডিওতে যদি দেখাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, কেউ পুরোটা দেখার মতো ধৈর্য থাকবে না যত সুন্দর জিনিসই হোক না কেন। তাই সেজন্য আমি দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি, আপনারা অবশ্যই আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মেলাতে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার মতো আছে। আমি যখন ছোট ছিলাম তখন যেতাম, তখনও তারপরও যে অনেক যে যেতাম তা না, আমাকে নেওয়া হতো খুবই কম। বলতে আমরা একটু দূরে, তো সেই জন্য সবসময় যে মেলাতে যাওয়া হবে তা না, তো মেলায় যাওয়ার জন্য সবসময় বায়না করতাম যে মেলায় যাবো, নিয়ে যাও। আসলে সবসময় মেয়েরা তো সব জায়গায় সবসময় সব কিছু করতে পারে না, তো সেই সুবাদে সবসময় যাওয়া হতো না, মাঝে মাঝে যাওয়া হতো। এটা দেখে বলেন তো এটাকে কী বলা হয়? এটাকে আমরা চোরকি নাগরদোলা বলে থাকি, নাগরদোলা। অ্যাকচুয়ালি দেখেন, আমরা যারা বিদেশে থাকি অনেক সময় কিন্তু দেশের অনেক কিছুই ভুলে যাই, অনেক কিছু আমাদের মনে থাকে না, এটাকে বলা হয় আসলে নাগরদোলা। তবে কখনো সৌভাগ্য হয় না এই নাগরদোলাতে ওঠার, যেহেতু এই নাগরদোলা আসলে একটু টাইপের, এই মানে একটু ভয় পাওয়া টাইপের, তো সেহেতু কখনো সাহস হয়নি নাগরদোলাতে ওঠার জন্য। আর হচ্ছে গিয়ে গ্রামের যে গ্রামীণ যে মেলা আছে এই মেলার সৌন্দর্য কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই নাগরদোলার মধ্যে। আমরা বইয়েও কিন্তু অনেক পড়েছি যে নাগরদোলাই মেলা মানেই হচ্ছে নাগরদোলা, নাগরদোলাতে উঠবে, ঢোল খাবে, অনেক মজা করবে, যেহেতু রিক্স আছে তারপরে এখানে খুব মজা হয়। তো এটাতে আমার দুলাভাই উঠেছে, দুলাভাই যেহেতু বড় মানুষ দুলাভাইয়ের কোনো অসুবিধা হয়নি। আর হচ্ছে গিয়ে সাথে ওনার তালহা আছে, তো ওনাদের কোনো প্রবলেম হয়নি। আসলে আমি দেখি আমার নিজের কাছে কেমন যেন মনে হচ্ছে যে মাথা ঘুরাচ্ছে না বা ভয় পাচ্ছে না, কেউ কোনো কিছু চিল্লাচ্ছে না, কিচ্ছু করছে না, আসলে সবাই একদম অনেক সাহসী মনে হচ্ছে। বাংলাদেশের গ্রামের এমন মেলাগুলো দেখলে আসলে সবারই অনেকেরই ভালো লাগে, আর অনেকের ভালো লাগে না। তবে আমার কাছে মনে হয় যারা গ্রামে বড় হয়েছে তারা তো এই মেলাগুলোকে অবশ্যই মিস করবে, অনেকে মানে অনেক মিস করার মতো একটা বিষয়, যেমন আমি মিস করি। কারণ যেহেতু আমরা বিদেশে থাকি সবসময় আর মেলা দেখা হয় না, মেলা দেখলেও এখানে অনেক মেলা আছে, তো অনেক প্রকারের মেলা থাকে, কিন্তু নিজের দেশের যেই সংস্কৃতি আছে, নিজের দেশের নিজের গ্রামের যেই মানুষজন, গ্রামের যেই সৌন্দর্য আছে,
আছে, প্লাস হচ্ছে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু সবসময় মনে পড়ে, সবসময় থাকে। আর সেই সুবাদে দেখা যায় যে সবসময় নিজের দেশের নিজের কথা সবসময় মনে পড়ে আর কি। মাশাআল্লাহ, তাজরি তালহা তাসনিম তিনজনে গিয়েছিল, তারা খুব এনজয় করেছে, এতে দেখতে পাচ্ছেন। তবে তাজরিকে নাগরদোলাতে উঠানো হয়নি, কিন্তু নাগরদোলাতে ওঠার জন্য সে কান্নাকাটি করছে, কারণ তার বাবা আছে ওই জায়গায়, তো সেই জন্য সে নাগরদোলায় উঠতে চায়। তো এখানে যেই কয়েকটা রাইডে চড়ার মতো অনেক এই মেলাগুলোতে রাইডে চড়ার মতো কিছু অপশন থাকে, যেমন এখানে নাগরদোলা আছে, একটু আগে আপনারা দেখেছিলেন যে বাচ্চাদের জন্য একটা মেয়ের মতো একটা ইয়ে আছে, সিস্টেম আছে, তারপর হচ্ছে আরও কিছু আছে। তো সেই সুবাদে যারাই যেটাতে উঠতে চায় অবশ্যই টাকা পে করতে হয়, আগে পে করে তারপরে ইয়ে করতে হয়। এই সেকশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকারের কিছু, অনেক কিছু পাওয়া যায় যেটা ঘরের কাজের জন্য ব্যবহার করা হয়। তো দেখুন, কাঠের আছে, তারপরে হচ্ছে লোহার আছে, তারপরে হচ্ছে আরও অনেক কিছু, মানে দেখে মনে হয় যেন সব কিছু একটু টুকটাক কিছু কিনে নিয়ে আসি, কারণ টুকটাক কিনে নিয়ে আসলে সংসারের কাজের জন্য ব্যবহার করতে পারবো। এখানে দেখুন অনেক কিছু, এগুলো হচ্ছে সব সংসারী কাজের জন্য। আর মেলায় তো এরকম সাধারণ জিনিসপত্রই পাওয়া যায়, সাধারণ জিনিসগুলো কিন্তু অনেক সময় অসাধারণ মনে হয় বা দেখতে খুব ভালো লাগে, এরকম হকারের মতো যে তারা রেখে যে বিক্রি করে এগুলো খুব ভালো লাগে, আমার কাছে দেখতে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আসলে আমি বলতে পারবো না বা জানি না, আমার মতো হয়তো আপনারা অনেকে এরকম টুকটাক শপিং করতে অনেক পছন্দ করেন। শপিং এইসব জায়গা থেকে টুকটাক এরকম যেরকম খেলনা পাওয়া যায়, খেলনা, তারপরে হয় গৃহস্থালী কিছু কাজ, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা বেশিরভাগই মেলা থেকে বেশিরভাগ কিনে আসতাম, খেজুর আসে না, খেজুরের যেই থোকনা থাকতো সেই খেজুরের থোকনা কিনে নিয়ে আসতাম, কারণ মেলা থেকে আসা মানেই হচ্ছে খেজুর অবশ্যই কিনে নিয়ে আসে। তারপরে বাড়িতে খেজুরগুলোকে এই লবণ দিয়ে রাখতাম, লবণ দিয়ে রাখার পরে তারপরে দু একদিন পরে পেকে যেতে, তখন খেতে খুব ভালো লাগে। এতে হচ্ছে খেলার এক মেলার একটা সৌন্দর্য। তারপরে দেখা যেত যখন মেলা শুরু হয়েছে, মেলা শেষ, চারোদিকে শুধু এই খেজুরের বীজ একদম পুরা ভরে থাকতো, সবাই কম বেশি খেজুর কিনে নিয়ে আসতো। এটা হচ্ছে এখানে মেয়েদের জন্য কসমেটিক্সের সেকশনটা, চুড়ি আছে, বিভিন্ন প্রকারের অনেক কিছু আসে। তো আসলে পড়ার চাইতে, যেহেতু এখানে তেমন একটা আমার এসব বিষয়ে আমি এগুলো তেমন পড়ি না, তারপরও দেখলে যেন মনে হয় যে এটা কিনি ওইটা কিনি, ছোটোবেলা তো অল্প কিছু দেখলে এটা কিনতাম ওইটা কিনতাম ওইটা কিনতাম। আসলে মেলাগুলো দেখে আমার কাছে ছোটোবেলার সেই স্মৃতিগুলো, সেই মুহূর্তগুলো মনে পড়ে গেছে, যেটা কিনা এক সারা জীবন মনের মধ্যে গেঁথে থাকবে এবং সবসময় স্মৃতি হিসেবে থাকবে, সুন্দর মেমোরি হয়ে থাকবে। দেখুন কত কিছু আছে। আশা করছি আমার এই পাগল মানুষের মতো আপনাদেরও এরকম মেলা ভালো লেগেছে। আর অবশ্যই আপুদেরকে থ্যাংক ইউ যে ওকে সুন্দর একটা ভিডিও করে দেওয়ার জন্য। আমি পরবর্তী পার্টও আপনাদেরকে দেখাবো, ওইটাতে আছে আরও বেশি টুইস্ট, ওইটাতে আপনারা দেখলে আরও বেশি পাগল হয়ে যাবেন। তো সেজন্য কিন্তু আমার সাথেই থাকতে হবে, এবং যদি ভালো লাগে অন্যদেরকে এরকম মেমোরি মনে করাতে চান, ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, দেখবেন যে ওরও কাছেও ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিবো, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, এবং শপিং করতে থাকুন। আসসালামু আলাইকুম।